যতই মুরুব্বী ধরুক আর যাই ধরুক এদেরকে আমরা ছাড়ব না জ্বালাও পড়াও অগ্নিসংযোগ এইগুলি যেন না করতে পারে আজকে গাজায় যে ঘটনাগুলি ঘটছে যেভাবে মানে মানুষ হত্যা এবং নারী হত্যা শিশু হতা হাসপাতালে মানে রীতিমতো গণহত্যা আমরা প্রতিবাদ করি আন্তর্জাতিক পর্যায়ে আমি যেখানে যাই আমার ইস্যু থাক আর না থাকা আমি এটা প্রতিবাদ করি এবং যুদ্ধ বন্ধ করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে সবসময় আমরা চাই না যে ধরনের ঘটনা ঘটুক ইরানের প্রেসিডেন্ট যে মারা তিনি মৃত্যুবরণ করলেন হেলিকপ্টারে আমরা শোক দিবস ঘোষণা দিয়েছি আজকে আমাদের শোক দিবস আমরা পালন করলাম কাজে আমাদের আমরা কিন্তু যেখানে এ ধরনের ঘটনা ঘটছে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে আছি নির্যাতীয় মানুষের পাশে আছি যেটা জাতির পিতা শিখেছেন এবং সবথেকে বড়ো কথা আমরা পররাষ্ট্র নীতিতে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এটা কিন্তু আমরা ধরে রেখেছি এখানে আর কোনো মানে এর কোনো ব্যত্যয় ঘটছে না এবং সেটা রাখার যে যায় সেটা আমরা প্রমাণ করছি আমরা মিয়ানমারে সেই মানে দশ লক্ষের উপর আমাদের এখানে যারা রোহিঙ্গা রিফিউজি তাদের আশ্রয় দিয়েছি মিয়ানমারের অবস্থা খুবই খারাপ অবস্থা সেখানে এখন এরা কবে যে ফেরত যাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই আর প্রতিদিনই এখানে নতুন নতুন তাদের বাচ্চা হচ্ছে সংখ্যা তাদের বেড়েই যাচ্ছে তো তাদের জন্য ভাষাঞ্চলে একটা জায়গা মোটামুটি আমরা একুশ এখানে প্রায় তিরিশ হাজার মানুষ ওখানে এখন গেছে আরও অনেকে এখন যেতে চাচ্ছে তো আমরা তাদের এখন রিফিউজি হিসেবে আমরাও তো ছিলাম যে এদেরকে ঠেলে ফেলে দিতে পারি না সেই জন্যই তাদেরকে আমরা এই জায়গাটা দিয়েছি তো আমরা চেষ্টা করে যাচ্ছি মিয়ানমারের সঙ্গে আমরা আলোচনা করছি আমরা কিন্তু যুদ্ধ করতেও যাইনি ঝগড়া করতেও যাইনি বরং তার সঙ্গে আমি আলোচনাই করে যাচ্ছি যে তোমরা তোমাদের নিয়ে যাও তো তাদের এখন মিয়ানমার সরকারেরই এখন অবস্থা বেশি সুবিধার না তাই আন্তর্জাতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে যে একটা চাপ আছে অর্থনীতির উপর কারণ কোভিড উনিশের অতিমারিটা আমরা কেবল কাটিয়ে উঠছিলাম তা আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেন এই যুদ্ধের ফলে মানে স্যাংশন কাউন্টার স্যাংশন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে পরিবহন খরচ বেড়ে গেছে পরিচালন ব্যয় বেড়ে গেছে কিন্তু আমরা তারপরেও আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তেল গ্যাস বা ভোজ্য তেল যা যা লাগে আমরা ক্রয় করি এবং আমরা পারিবারিক কার্ড দিয়েছি সে পারিবারিক কার্ডের মাধ্যমে সেটা আবারও আমি চালু করতে বলে দিয়েছি মাঝখানে ঈদ যাম এখন আবার নতুনভাবে শুরু করে দেবো তা যারা মোটামুটি করতে পারি যে একটা ভর্তুকি দিয়ে সেখানে চাল ডাল তেল এগুলি যাতে তারা অল্প দামে কিনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে যারা একেবারে নিম্নবিত্ত তাদের জন্য পনেরো টাকা মজুরিতে চাল যারা একটু ভালো জিনিস নিতে চায় তাদের জন্য তিরিশ টাকা কেজিতে কিনতে পারবে আর যারা একেবারে হতদরিদ্র তাদেরকে বিনা পয়সায় আমরা খাবারের ব্যবস্থা করেছি এভাবে চালের চাল দিচ্ছে বা গম দিচ্ছি সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো উৎপাদন যথেষ্ট হচ্ছে উৎপাদনের কোনো অভাব নেই কিন্তু এবারও আমাদের বড় ধান খুব ভালো আসবে আসছে অলরেডি বড় হাওড়ে কাটা প্রায় শেষ অন্য অন্য জায়গায় বেশ কিছু কাটা হয়ে গেছে আর কিছু বাকি আছে হচ্ছে তো সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি দেশটা যেন সচল থাকে এগিয়ে যেতে পারে তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন এবং মনে করি যে আপনাদেরও মতামত শুনবো আলোচনা করবো এবং ভবিষ্যতে কীভাবে আমরা এগোতে পারি তবে এটাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আসলে মুক্তিযুদ্ধের সম্পর্ক শক্তি ছাড়া দেশের মানুষের কোনো কল্যাণ হবে না এখন গ্রেনেড হামলাকারী দশ ডাক অস্ত্র চোরাকারবারই দুর্নীতিবাজ এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছে সেই সুযোগ নিয়ে এখান থেকে রোজি আন্দোলন সরকার উৎখাত তা এরকম হুমকি ধামকি দেয় যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে ওটা আমি কেয়ার করি না কিন্তু তারপর দেশের যে চালাও পোড়াও অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক এদেরকে আমরা ছাড়বো না পরিষ্কার কথা মানুষের ক্ষতি যারা করবে তাদের মধ্যে ব্যবস্থা আমাদের অব্যাহত থাকবে